আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নাইমাস লাইফস্টাইল থেকে আমি নাইমা নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো প্রতিদিন আসলে বাচ্চারা রুটি পরোটা বা আমরা যেমন সবসময় রেগুলার যে খাবারটা খেয়ে থাকি সকালবেলা, সেই খাবারটা কিন্তু খেতে চায় না। তো আজকে আমার বড় ছেলে বলল যে আমাকে নসিলা দিয়ে তারপর পরোটার সাথে আর কি এভাবে করে দাও, রোল করে দাও। তো সেটাই করে দিয়েছি, আর একটু কেটে দিয়েছি যাতে খেতে সুবিধা হয়, আর সাথে একটা কলা দিয়ে দিচ্ছি। তো এমনিতে কলাটা খেতে চায় না, যদি একটু সাথে দিয়ে দেওয়া যায় কোনো কিছুর সাথে তখন আবার খায়। তো একটা পরোটা দিয়েছি আমার ছেলেকে আর একটা মেয়েকে, ওদের আবার আজকে অনলাইন ক্লাস চলছে। তো ওরা হচ্ছে অনলাইন ক্লাস করতে বসে গিয়েছে, আর যেদিন ওদের অনলাইন ক্লাস থাকে সেদিন আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। দেখা যায় যখন ক্লাস টাইম শুরু হয়, মানে 8:30 আর কি ক্লাস শুরু হয়, আর আমি ঘুম থেকে উঠতে উঠতেই দেখা যায় যে 8:10-15 এরকম বেজে যায়। তো উঠে বাচ্চাদেরকে উঠিয়ে ওদেরকে কোনো মতে একটু মুখ টুক ওয়াশ করে তারপর ওরা তো ক্লাস করতে বসে পড়ে, আর আমি হচ্ছে এদিক থেকে পরোটা কয়েকটা বানিয়ে নিয়েছি। তো রুমের যে বিছানাপত্র কিছুই কিন্তু আজকে গোছাতে পারিনি, কারণ বাচ্চারা যেহেতু অনলাইন ক্লাস করছে তো ওদের রুমগুলো তো একদমই আটকানো, ওরা মানে ক্লাসের টাইমে রুম গোছাতে দিবে না আমাকে। তো ভাবলাম যে আগে রান্নাটা বসাই, তারপর আস্তে আস্তে ঘরগুলো গুছিয়ে নিব। তো সকাল 9:00 তো একজন খালা আসে, তো এসে হচ্ছে কাটাকাটি করে দেয়। তো খালা এসে কিন্তু কাটাকাটি অলরেডি করে ফেলেছে, আর আমি হচ্ছে মাছটা ভেজে রেখে এসেছি। তো এখন 11:30 মতো বাজে, আর হচ্ছে ওদের লাঞ্চ ব্রেক দিয়েছে 11:30 সময়। তো সেই ফাঁকে আমি হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আমার মেয়ের রুমের। বিছানা চাদরটা কিন্তু আমি উল্টা করে বিছিয়েছি, মানে যে সাইডটা সামনের দিকে থাকবে পায়ের কাছে সে সাইডটা আমি মাথায় দিয়েছি, মাথার কাছে দিয়েছি। তো মাথার মানে পায়ের কাছে যে সাইডটা, ওই সাইডটাতে একটু দাগ লাগিয়েছে, কিসের যেন দাগ লেগেছে। তো দাগটা একদমই উঠছে না, তো ভাবলাম যে ওইটা মাথার ওইখানে দিয়ে দিই, তাহলে বালিশ দিলে দাগটা আর কি বোঝা যাবে না। এই তো মেয়ের বিছানাটা আমি গুছিয়ে আসলাম, আর এখন হচ্ছে রান্না করব মাটির নিচের আলু। তো এই আলুগুলো আপনারা চিনেন কি না, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতেও আমি অনেকবার খেয়েছি। আমার শ্বশুরবাড়িতে আর কি এগুলো লাগায়, গাছের মাটির নিচে হয় আর কি আলুটা, অনেক বড় বড় টাইপের আর কি। তো এটা আপনাদের ভাই এনেছে বাজার থেকে। তো বাজার থেকে যেটা আনছে ওইটা দেখলাম যে ভিতরে একটু কেমন যেন পার্পেল কালারের মতো, আর বাড়িতে যেটা আমরা খেয়েছি আগে ওইটা ছিল একদমই সাদা, ভিতরটা কাটার পরে একদম সাদা মনে হতো। তো খালা যখন কাটছে তখন তো দেখলাম এই কালার, তো ভাবলাম যে রান্না করব নাকি মানে রেখে দিব। তো পরে ভাবলাম যে রান্না করে দেখি খেতে কেমন লাগে। তো রান্না করার পর ভালোই লেগেছে, এখন তো আসলে ভয়েস ওভার করছি আর অনেক দিন আগেরই ভিডিও এটা। হয়তো বা এই আলুটা হচ্ছে অন্য কোনো জাতের হবে, আর আমি বাড়িতে যেটা খেয়েছি এটা অন্য জাতের, তো খারাপ লাগেনি খুব একটা আর কি। তো যাই হোক, এই তো এদিক থেকে হচ্ছে চেয়ারের যে ফোমগুলো আছে ডাইনিং চেয়ারের, তো সেই চেয়ারের ফোমগুলো একটু ঝেড়ে দিচ্ছি। খালা হচ্ছে ওদিক থেকে রুমটা পরিষ্কার করে নিচ্ছে, মানে ঘরটা মুছে নিচ্ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু মানে ঝেড়ে টেড়ে দিই সব কিছু। তো আজকের ভিডিওতে আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ব, আপুরা হচ্ছে অনেক কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে। তো আসলে কমেন্টে না অনেক বড় রিপ্লাই করাটা কিন্তু একটু কষ্ট হয়ে যায়, আর এখন বাচ্চাদের পরীক্ষা চলে, তো সেই কারণে না আমি একটু মানে ভিডিও বা কমেন্টের অ্যান্সার খুব কমই দিচ্ছি। তো ভাবলাম যে আপুদেরকে ভিডিওর মাধ্যমেই হচ্ছে আপুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। তো প্রথমে যে কমেন্ট আমি পড়ছি সে হচ্ছে জয়া যারা ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, আপু আপনি ডিপ ফ্রিজের কভার কোথা থেকে নিয়েছেন আর ডাইনিং টেবিলের চেয়ারের কভার কি পাওয়া যাবে? তো জয়া আপু, আমি যে ডিপ ফ্রিজের কভারটা নিয়েছি এটা হচ্ছে বহুমাত্রা থেকে নিয়েছিলাম। তো ওখানে কিন্তু ডাইনিং টেবিলের চেয়ারের কভারও আছে, আমার বাসায় যে চেয়ার কভারগুলো আছে ডাইনিংয়ে সেগুলো কিন্তু বহুমাত্রা থেকেই নেওয়া। তো জয়া আপু, আপনি বহুমাত্রা পেজে যদি সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, অনেক ধরনের তাদের কাছে চেয়ার কভার আছে, আরও অনেক ধরনের জিনিস আছে। আর এই তো এখানে হচ্ছে মাছটা যে সকালে ভাজি করেছিলাম ওইটা রান্না করিনি, তখন শুধু ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে একটু ভুনা করে নিয়েছি। এটা সম্ভবত কার্ফু মাছ হবে। আর এক সাইডে একটু পানি বসিয়েছি, এখানে আমি পাস্তা সিদ্ধ দিব, মানে সন্ধ্যার জন্য পাস্তা রান্না করব। তো দুপুরবেলা একটু পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আর এই তো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আলুটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো এই তো এখানে আমি মানে রান্নার পাশাপাশি হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, কাউন্টার টপটাও ক্লিন করে নিয়েছি। একজন আপু কয়েকদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কাউন্টার টপ আমি কীভাবে ক্লিন করি,
তো আমার যে বাসার কাউন্টার টপটা আছে, কিচেন কাউন্টার টপটা, ওইটা কিন্তু সকালবেলা একবার খালা পরিষ্কার করে দিয়ে যায়, মোটামুটি আর কি ভিম লিকুইড দিয়ে একটা কাপড় দিয়ে মুছে দিয়ে যায়। তারপর আমি আবার দুপুরবেলা শুধু মানে পানি দিয়ে কাপড় ভিজিয়ে তারপর মুছে নেই। এই তো এইভাবেই আর কি ক্লিন করি। এই তো রান্নাবান্না শেষ করলাম, আর এর মধ্যে বাচ্চাদের অনলাইন ক্লাসও শেষ হয়ে গেছে, তো বাচ্চাদেরকে বললাম যে গোসল করে নিতে। তো আরেকজন আপুর কমেন্ট পড়ে নিয়েছি, মুন্নি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, জানালার সাথে কি এটা নেট কোথা থেকে নিয়েছেন আপু? তো আমার প্রত্যেকটা জানালা দরজা সব কিছুর সাথেই কিন্তু নেট দেওয়া আছে আপু, আপনি হয়তো বা নেটের কথাই বলেছেন। তো এটা আমি কিনিনি, এটা হচ্ছে যখন আমি বাসাটা কিনেছি মানে ফ্ল্যাটটা কিনেছি, তখন যারা আর কি ফ্ল্যাটে কাজ করেছে, তো এখানের যে ফ্ল্যাটের ওনার ছিলেন উনি মানে লোক দিয়ে এগুলো লাগিয়ে নিয়েছেন সবগুলো ফ্ল্যাটে। পরে হচ্ছে আমরা ওনাকে টাকা দিয়ে দিয়েছিলাম মানে নেটগুলো লাগানোর জন্য, কারণ ঢাকা শহরে আসলে নেট না লাগে একদমই উপায় নেই, এত পরিমাণ মশার উপদ্রব আর কি বাসা বাড়িতে, তো নেট তো লাগাতেই হবে। আর যে সামনের বারান্দাগুলো আছে ওগুলোর সাথে কিন্তু নেটের সাথে সাথে আবার গ্রিলও দেওয়া আছে, আমার যেহেতু ওপেন বারান্দা আর কি সেফটির জন্য গ্রিলগুলো দেওয়া আছে। এই তো মুন্নি আপু, আপনার কমেন্টের অ্যান্সার কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। এই তো আজকে একটু কাজকর্ম উলটপালট হয়ে গেছে, আগে সবসময় রুম গুছিয়ে তারপর রান্না করতাম, আর আজকে হচ্ছে রান্নার পর আমি সবগুলো রুম গুছিয়ে নিয়েছি, মানে রান্নার পর বলতে রান্না করেছি আর রুমগুলো গুছিয়ে নিয়েছি এরকমই আর কি। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে, তো পাস্তার যে সেদ্ধ দিব পানিটা যে ফুটাতে দিয়েছিলাম, তো পানিটা তো অলরেডি ফুটে গেছে, আমি হচ্ছে এখানে পাস্তা দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু কালারফুল পাস্তা ছিল মানে মাল্টি কালার আর কি, গ্রিন অরেঞ্জ তারপর আরেকটা যেমন থাকে আর কি নর্মাল সাদা কালার ওইটার, তো ওইগুলোর কিছু ছিল ওগুলো দিয়েছি, আর এখানে আরও কিছু পাস্তা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে বিকেলে মানে সন্ধ্যার দিকে আমি ভাবছি যে একটু ওভেন বেক পাস্তা করব হোয়াইট সস দিয়ে, তো আমি আমার মতো করেই আর কি পাস্তাটা রান্না করব। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। আর ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো রান্নাবান্নার পরপর এখন খাওয়া দাওয়ার পালা, তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আর ভাত নিয়েছি, আদিয়ান আলবিনা দুজনকে আমি খাইয়ে দিব। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে কিছু কাপড় দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে কাপড়টা এখন আমি একটু মানে দুপুরে গোসলের পরপরই দেই, অনেক সময় দেখা যায় যে রাতের বেলা দিয়ে রাখি, আবার দেখা যায় দুপুরবেলাও গোসলের পরে আর কি কাপড়গুলো দেওয়া হয় বেশিরভাগ সময়। মাহিয়া ব্লগ আইডি থেকে আপু দেখতে চেয়েছিলেন, কমেন্ট করেছিলেন আর কি যে আমি ওয়াশিং মেশিনটা কিভাবে চালাই, মাল্টিপ্লাগের সাহায্যে চালাই কি না, তো আপুর জন্যই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু একটা সুইচ বোর্ড করা আছে, তো এটা দিয়ে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা চালাই। তো মেইন সুইচ বোর্ডগুলো যেগুলো ওগুলো দিয়ে হচ্ছে আমি মেশিনের জিনিসগুলো চালাই আর কি, মাল্টিপ্লাগে খুব একটা বেশি চালাই না। তো আপুর কমেন্টের কিন্তু আমি আরেকবার রিপ্লাই করেছিলাম, তো আজকের ভিডিওতে ভাবলাম যে একটু দেখিয়ে দেই। এই তো এখন সন্ধ্যার দিকে আমি এখানে সসেস ভেজে নিয়েছি, তারপর বাটার বের করে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম মানে কেটে নিয়েছি, আর গাজর ছিল ফ্রোজেন করা সেগুলো আর কি বের করে নিয়েছি। এই তো একটা প্যান বসিয়ে এখানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, আর সেখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা, ময়দাটাকে খুব ভালোমতো ভেজে নিতে হবে বাটারের মধ্যে, তো ভালোমতো না ভাজলে কিন্তু একদম যখন আপনি মিল্ক অ্যাড করবেন তখন কিন্তু এটা একটু মানে দলা পেকে যাবে আর কি। তো খুব ভালোমতো ভাজার পরে এখানে আমি 1 মগের মতো আর কি দুধ দিয়ে দিয়েছি, এখানে প্রায় 2 কাপের মতো হবে আর কি। এই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ আর কি, আর এখানে গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর এখানে একটু টমেটো ক্যাচআপ দিব সস যেটা আর কি, টমেটো সসটা দিলে সসের যে এখানে হোয়াইট সসটা খুব ভালো লাগে খেতে, আর একটু চিনি দিব, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হোয়াইট সসটা খেতে, তো অল্প একটু চিনি দিয়ে দিব। এই তো হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেছে, এর চেয়ে বেশি ঘন করলে পরে ঠান্ডা হয়ে গেলে আবার দেখা যাবে যে আরও বেশি ঘন হয়ে যাবে, তো এই অবস্থাতে আমি নামিয়ে নিব। এই তো আরেকটা প্যানের মধ্যে আমি এখানে
সসেসটা ভেজে নিয়েছিলাম, তো ওই প্যানটাতে একটু বাটার দিয়ে আমি এখানে ক্যাপসিকাম আর গাজর যে কুচি করে রেখেছি ওইটাই ভেজে নিচ্ছি। তো এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি পাস্তাটা রান্না করে নেব। এই তো পাস্তাগুলো দিয়ে দিলাম, এই পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এখানে সয়া সস আর টমেটো ক্যাচাপ অ্যাড করে দিচ্ছি। তো এই পাস্তাটা কিন্তু আমি আমার মতো করে, আমি যেভাবে করি আর কি, সেভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু মানে ধরা বাঁধা যে একটা রেসিপি বলে সেই রেসিপি না, আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, বাসায় অনেক মজা হয় এভাবে রান্না করলে। আর আমি যেখানে সসেস দিয়েছি এখানে আপনারা চিকেনও দিতে পারেন, চিকেন ছোট করে কেটে সাথে অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু অনেক বেশি মজা লাগে, যেটা আমরা বাইরের রেস্টুরেন্টে খাই। এই তো পাস্তাটা আমি মানে রান্না করে নিয়েছি, আর এখন এই যে হোয়াইট সসের মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব। আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, তো এখানে সসেসগুলো অ্যাড করে দিব এখন, যে সসেসগুলো ভেজে রেখেছিলাম ছোট ছোট করে পিস করে নিয়েছি আর কি। এভাবেও কিন্তু খেয়ে নেওয়া যায়। আমি একটু বেক করব, মানে মোজারেলা চিজ দিয়ে তারপর বেক করব ওভেনে, তো এভাবে খেতে বাচ্চারা আবার বেশি পছন্দ করে। তো আমার কাছে মোজারেলা চিজটা আর কি বেশি ছিল না, যতটুকু ছিল অতটুকু দিয়ে করে নিচ্ছি। তো পাস্তাটা বেক হতে থাক, আর এর মধ্যে হচ্ছে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নেই, বাংলাদেশি ব্লগার এস কে তাজমিরা নাইদির থেকে আপু কমেন্ট করেছেন, আপু আপনার ভিডিও দেখতে শুরু করলে কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না, অনেক শুভকামনা, সবসময় আপু ভালোবাসা নেবেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো আপুদের এইসব সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না অনেক বেশি আসলে ভালো লাগা কাজ করে নিজের মধ্যে। এই তো পাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এর মধ্যে আমি বের করে নিয়েছি, 10 মিনিট আর কি বেক করেছি, তো খুব ভালোই হয়েছে। আর বাচ্চারা তো চলে এসেছে অলরেডি খাওয়ার জন্য, তো আমি হচ্ছে ওদেরকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা যে শুধু বাচ্চাদেরই পছন্দ তা কিন্তু না, বড় থেকে ছোট সবারই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ। আমি তো বেশিরভাগ সময় রেস্টুরেন্টে গেলে মানে ওভেন বেক পাস্তাটা আমার মানে খেতে ভালো লাগে, তো অর্ডার করি আর কি বেশিরভাগ সময়। তো এই তো বাসায়ও কিন্তু আমরা খুব সুন্দরভাবে মানে ওভেন বেক পাস্তাটা কিন্তু রেডি করে ফেলতে পারি। তো এই তো বাচ্চারা সবাই খাচ্ছে, আর আলভিনা হচ্ছে আমার দায়িত্বটা নিয়ে নিয়েছে, সে হচ্ছে তার ছোট ভাই আদিয়ানকে খাইয়ে দিচ্ছে, আমার আর মানে আদিয়ানকে খাওয়াতে হয়নি, তো দুই ভাই বোন মিলে এক বাটিতেই খেয়ে নিচ্ছে। তো মাশাল্লাহ, এইগুলো দেখলে আসলে ভালো লাগে যে এখন থেকে কিন্তু সে ছোট ভাইয়ের দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছে, এখন না আরও আগে থেকেই কিন্তু আলভিনা অনেক কেয়ার করে তার ছোট ভাইয়ের। তো এই তো আমি যে চশমাটা বানাতে দিয়ে আসছিলাম সেটা আজকে নিয়ে আসছে, মানে আমি ড্রাইভারকে পাঠিয়ে আর কি নিয়ে আসছি। তো চশমা তো নিয়ে আসলাম, আর এখন থেকে ভাবছি যে রেগুলারই পরবো। দোয়া করবেন সবাই আমার জন্য যেন চশমাটা রেগুলার পরতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।